এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে আমার, যে এই যে আড্ডা আমাদের শিল্পীদের একটা হতে পারে, কারণ আমরা আছি অনেকে যে আমাদের বাসায় অনেক সময় হয় না, তারপর আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয় না, অনেকের বাসায় এরকম থাকে, বাট এইটা অফিসিয়ালি আমাদেরই আড্ডা, এখানে আর কিছুই না। মুখোমুখো আমরা জানি বাংলাদেশের প্রথম সিনেমা, বাংলাদেশের প্রথম সিনেমা আমার একটা ছোট একটু ইসের মাঝখান দিয়ে, কাজের মাঝখান দিয়ে, একটু অল্প একটু আমার পারফরমেন্সের মাঝখানে দিয়ে এটা হচ্ছে প্রদর্শিত হবে, সবাই এটার ব্যাপারে যারা একটু কম জানতো তারা হয়তো বা একটু বেশি জানবে। তো অনেকে, যেমন আমি মিউজিকটা আগে তেমনভাবে শুনিনি, তো অনেকেই হয়তো বা আছে এরকম যেটা শুনেনি, তো এই জিনিসটাতেই প্রেশারাইজ ফিল করছিলাম যে যেহেতু আমার দ্বারা এটা প্রদর্শিত হচ্ছে এখন মুখোমুখোসটা, ওরকম গেট আপ সব কিছু নিয়ে ঠিকঠাক আছি কি না, কেমন লাগছে, সব কিছু মিলেই নার্ভাস ছিলাম এবং অনেক হ্যাপি ছিলাম যে আমাকে চুজ করা হয়েছে এটার জন্য। ইউনিভার্সিটিতে ঢুকলে আমি যে সেলিব্রিটি এই জিনিসটা ভুলে যেতে হয়, যেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, কারণ আমিও একটু নর্মাল পিপলের মতো ফিল করতে খুব পছন্দ করি এবং আমি চাই যে এই ফিলটা আমি কখনো করিনি, আসলে ফিলটা কেমন আমার জানার অনেক ইচ্ছা। একটু অসুবিধা হয়, মিথ্যা কথা বলে আমার লাভ নেই, একটু অসুবিধা হয়, সবসময় হয় না, কোনো কোনো সময় দেখা যায় আমার প্রায়োরিটিটা সবসময় পড়ালেখাতেই থাকে, আমার বাসা থেকে যেহেতু ওটাই আমার সবসময় নির্দেশ থাকে যে পড়ালেখাটা আগে, তো দেখা যায় যে কোনো কোনো সময় আমাকে কাজ একটু সাফল করে নিতে হয়, বাট আমি ট্রাই করি সবসময় ম্যানেজ করে নেওয়া। ফিল্মের মানুষ, ফিল্মের পথে আগাবো, বাট শেষ করার পর এতটুকু বলতে পারি যাই করবো মিডিয়াতে থেকেই কাজ করবো।